অসীম আকাশের বুকে বাংলার পতাকা, মুক্ত বিহঙ্গের মতো উড়ে উড়ে আকাশে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা। সমরাস্ত্র প্রদর্শনী উপলক্ষে এভাবেই নিজেদের দক্ষতা তুলে ধরেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌকশ ছত্রিশ সেনা। মঞ্চে বসে প্যারা ট্রুপিং মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আন্তঃবাহিনী বাদক দল। সকালে জাতীয় প্যারেড স্কোয়ারে পৌঁছালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন রাষ্ট্রপতি। স্টলগুলোতে প্রদর্শিত সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম পরিদর্শন করেন তিনি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এর আগে রোববার রাজধানীর জাতীয় প্যারেড স্কোয়ারে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সাত দিন ব্যাপী এই সমরাস্ত্র প্রদর্শনী স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এই প্রদর্শনীতে তিন বাহিনীর 59টি স্টল রয়েছে, যার মধ্যে সম্মিলিত বাহিনীর স্টল আছে 5টি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।